বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৌলতপুর কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মুসাম্মদ শারমিন সুলতানা, প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যে অধ্যায়ের শিরোনাম হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। এখানে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর যে বায়ুমণ্ডলে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ফেলে, সেগুলোই আজকে আলোচনা করব। তাহলে বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, সেগুলোর আমি নাম লিখছি। অধ্যায়ের যে শিরোনাম, গ্যাসের বর্ণনা, ডেসক্রিপশন অফ গ্যাস। এক নম্বর যে গ্যাসটার নাম সেটা হচ্ছে নাইট্রোজেন। দুই নম্বর যে গ্যাস যেটা বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন। তিন নম্বর গ্যাস কার্বন ডাই অক্সাইড। চার নম্বর যেটা আমি বর্ণনা করব সেটা হচ্ছে ওজোন। পাঁচ নম্বর যেটা সেটা কোনো গ্যাস না, অন্যান্য যে সমস্ত গ্যাসগুলোর অবস্থান আছে সেগুলো আদার্স। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রথমে যে গ্যাসের বর্ণনাটা করব হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন বায়ুমণ্ডলে শতকরা 78.08% দখল করে আছে। যদিও নাইট্রোজেন বায়ুমণ্ডলে সর্বাধিক অনুপাতে আছে, তথাপিও নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস। এ গ্যাস বায়ুমণ্ডলে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে, সেটা হচ্ছে এই গ্যাস জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুতে সহায়তা করে বা সাহায্য করে। এছাড়াও কোনো কোনো ব্যাকটেরিয়া এ গ্যাসকে সংগ্রহ করে এবং উদ্ভিদের বিশেষ কাজে ব্যবহার করে। এছাড়াও এ গ্যাসটি কী করে, এ গ্যাসটি বায়ুমণ্ডলে যে বাতাস আছে সেই বাতাসকে হালকা করে বা বাতাসের আয়তনকে বৃদ্ধি করে এবং অক্সিজেনকে পাতলা করে। এই হলো এই গুরুত্বপূর্ণ নাইট্রোজেন গ্যাসটির ইতিবাচক প্রভাব। এরপরে আসি অক্সিজেন। তোমরা জানো যে অক্সিজেন মানুষের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই অক্সিজেন বায়ুমণ্ডলে শতকরা 20.94% দখল করে আছে। এই অক্সিজেন প্রাণীদেহের জন্য বা জীবকুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান। কেন এই অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান, তার কারণ হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাস এই অক্সিজেনের মাধ্যমেই নিয়ে থাকি। তাহলে অক্সিজেন জীবকুলের শ্বাস গ্রহণ এবং প্রাণীদেহের শক্তি এবং উত্তাপ বৃদ্ধির কাজে সহায়তা করে। আরও কী করে অক্সিজেন, সেটা হচ্ছে যে আমরা এই বায়ুমণ্ডলে
বিভিন্ন ধরনের শিলা দেখতে পাই। এই শিলা গঠনকারী যে বিভিন্ন ধরনের খনিজের অবস্থান রয়েছে, এই খনিজের সাথে এই অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে করে অক্সিজেন শিলা বিচূর্ণী ভবনে সহায়তা করে। এছাড়াও এই অক্সিজেন যে পরিমাণ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বায়ুমণ্ডলে, সেই পরিমাণ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার ফলে এই বায়ুমণ্ডলে অক্সিজেনের কিন্তু ঘাটতি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বা আনুপাতিক হার সমান থাকে বা একই রূপ থাকে। কেন থাকে? কারণ এই বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের উদ্ভিদ তার খাদ্য প্রস্তুতের সময় তার এই অক্সিজেনটা বায়ুমণ্ডলে আবার ফিরিয়ে আনে, ফলে ব্যালেন্সটা বজায় থাকে। তাহলে বুঝতে পারলাম অক্সিজেন বায়ুমণ্ডলে যথেষ্টই ইতিবাচক ভূমিকা রাখে। এরপরে আসি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে আমরা আমাদের জীবনের জন্য সবসময় নেতিবাচক একটা গ্যাস মনে করে থাকি, কিন্তু এরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেটা আমাদের হয়তো অনেকেরই জানা নেই। কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের শতকরা 0.03% বা শতাংশ দখল করে আছে, কিন্তু এই গ্যাসটি বায়ুমণ্ডলে পরিমাণ অত্যন্ত নগণ্য হলেও কিছু গুরুত্বপূর্ণ কাজ এই গ্যাসটি করে থাকে। তার এক নম্বর হচ্ছে আমরা বায়ুমণ্ডলে যে সমস্ত গাছপালা দেখে থাকি, এই গাছপালার কিন্তু পুষ্টি সাধন এই কার্বন ডাই অক্সাইড গ্যাসই করে থাকে, এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার একটা এক্সাম্পল হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস তাপ শোষণ করে। সূর্য থেকে যে তাপটি বায়ুমণ্ডলে আসে, সেই তাপটিকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে এবং উত্তাপ পরিবাহিত হতে দেয় না, ফলে সেখানকার জলবায়ুটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন আমরা কিন্তু এর পরিমাণ প্রতিনিয়তই বিভিন্ন কৃতকর্ম দ্বারা বৃদ্ধি করে চলেছি, যা আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। যেমন মানুষ কাঠ, কয়লা, খনিজ তেল ইত্যাদি জ্বালানি হিসেবে প্রতিনিয়তই ব্যবহার করছে। এই ব্যবহারের ফলে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, স্থির থাকছে না। কিন্তু তাই বলে কি কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ সব জায়গায় একই রকম? সেটা কিন্তু নয়। কার্বন ডাই অক্সাইডের গ্যাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এর অনুপাতটা। যেমন মরুসাগর এলাকায়, যে সমস্ত এলাকায় সাগর বা সমুদ্র রয়েছে, সেই সমুদ্রের শীতল পানি কিন্তু বায়ুমণ্ডলের এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে নিজে ধারণ করে বা শোষণ করে নেয়, ফলে ওই স্থানে কার্বন ডাই অক্সাইডের অনুপাত অন্যান্য স্থানের কার্বন ডাই অক্সাইডের অনুপাতের থেকে অর্ধেক হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, জানলে নাইট্রোজেন এবং অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব যা বায়ুমণ্ডলে। এখন আসি ওজোন গ্যাস। ওজোন গ্যাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্যাস এবং ওজোন স্তরও আছে বায়ুমণ্ডলে। এই ওজোন গ্যাস দ্বারা যে স্তরটা, সেটা কিন্তু ওজোন স্তর। এই ওজোন স্তর বায়ুমণ্ডলে যত ধরনের আমরা গ্যাসের অবস্থান দেখতে পাই, তার মধ্যে ওজোন গ্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ এই ওজোন গ্যাস প্রাণীকুল বা জীবকুলকে বাঁচিয়ে অনেকগুলো কাজ করে থাকে। এই ওজোন গ্যাস ভূপৃষ্ঠের নিম্ন স্তরে ওজোন গ্যাসের অবস্থান দেখা যায় না, কিন্তু ভূপৃষ্ঠের উচ্চ স্তরে বা বায়ুমণ্ডলের উচ্চ স্তরে কিন্তু ওজোন গ্যাসের অবস্থান লক্ষ্য করা যায়। বলা হচ্ছে ওজোন গ্যাসটি ভূপৃষ্ঠের 20-50 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসটি সবচেয়ে
বেশি দেখা যায়। এই ওজোন গ্যাস কিভাবে আমাদের সহায়তা করে, কি ইতিবাচক প্রভাব ফেলতে পারে আমাদের এই ওজোন গ্যাস? এই ইতিবাচক প্রভাবটা হচ্ছে যে এই ওজোন গ্যাস সূর্য থেকে বিভিন্ন ধরনের রশ্মি আমাদের এই ভূপৃষ্ঠে বা বায়ুমণ্ডলে আসতে চেষ্টা করে। এই ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মিটাকে শোষণ করে এবং প্রতিফলন বা প্রতিফলিত করে আবার এই ভূপৃষ্ঠটাকে সংরক্ষণ করে। এই ভূপৃষ্ঠটাকে সংরক্ষণ করে বলেই জীবকুল কিন্তু এত স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। কারণ যদি এই ওজোন গ্যাস ওভারটেক করে এই অতি বেগুনি রশ্মি সূর্যের ভূপৃষ্ঠে পৌঁছায়, তাহলে প্রাণীকুল অন্ধ হয়ে যাবে এর প্রভাব হিসেবে। এছাড়াও বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা যাবে, ক্যান্সার হতে দেখা যাবে। সেজন্যই এই ওজোন গ্যাস বা ওজোন স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তর, প্রাকৃতিক বিপর্যয়ের একটা সৃষ্টি হবে, যার জন্য এই ওজোন গ্যাস বা ওজোন স্তরটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তাই বলে ওজোন গ্যাস বা ওজোন স্তরটি আমাদের বিভিন্ন ধরনের কৃতকর্মের কারণে কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে বা ক্ষতিকর পর্যায়ে চলে যাচ্ছে। এরপরে আসি অন্যান্য, অন্যান্য মানে আরও যে সমস্ত গ্যাসকে আমরা বায়ুমণ্ডলের উপস্থিতি লক্ষ্য করি সেই গ্যাসগুলোর বর্ণনা এখানে সার্বিকভাবে দিব। সেটা হচ্ছে যে আর্গন, হিলিয়াম, জেনন, ক্রিপ্টন, এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে অবস্থান করে বটে, কিন্তু এরা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। আরও কয়েকটা গ্যাস আছে, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন, এই গ্যাসের অনুপাত বায়ুমণ্ডলে অল্প, কিন্তু অনুপাতটা পরিবর্তন হয় না, অপরিবর্তিতই থাকে। সুতরাং শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আজকে গ্যাসের বর্ণনা দিলাম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওজন এবং অন্যান্য। তোমরা বইয়ে হয়তো একটা চার্ট পাবে, তোমাদের পাঠ্য বইয়ে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওজন ছাড়াও আরও অনেক গ্যাসের আনুপাতিক হারের সেই শতাংশের একটা ছক পাবে, সেই ছকটি তো অবশ্যই পড়বে। সেই সাথে ওজন গ্যাসের যে সেই সাথে বিভিন্ন গ্যাসের যে বর্ণনা, ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে। এই জন্য, কারণ এই যে বিভিন্ন গ্যাসের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব নিয়ে আমি আজকে আলাপ করলাম, এই প্রভাবগুলো থেকে কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন হয় বোর্ড পরীক্ষায়। তো আশা করব তোমরা আমার ক্লাসটি দেখবে এবং সেই সাথে পাঠ্য বই মিলিয়ে পড়ালেখা করবে, এবং তোমাদের শুভকামনা করি করে আমি আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।